সবাই বাবা গণেশ ঠাকুরের জয়। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আজকে আমি তোমাদের দেখাতে চলেছি ব্যাঙ্গালোর যে রঙগুলি, যে কে কেমন ডিজাইন করতে পারে সেইটাই তোমার দেখাবো আজকের। আর অনেক রকম ডিজাইন আছে, এটা যে যেমন পারে সে তেমন ডিজাইন করবে। এই যে একটা কিসের মূর্তি এঁকেছে, আর এই যে জল দিয়ে মুছে দিচ্ছে, এবং এখানে বহুত রকমের ডিজাইন আছে, তবে এইগুলো প্রাইজের বিষয়, তোমরা দেখতে থাকো। এই একটা ডিজাইন দেখো কত সুন্দর বানাচ্ছে, সামনে দেখো ডিজাইনটা কত সুন্দর লাগছে। এবং একটু আগের দিকে যাব, এটাতে অনেক রকম কালার দিয়েছে, ডিজাইনটা খুব ভালো হচ্ছে, ছোট ছোট মেয়েরা করছে, ডিজাইনটা খুব ভালো লাগছে দেখে। খুব ভালো, খুব ভালো, করো করো, ঠিক আছে। এবার একটু আগের দিকে গিয়ে দেখি, এখানে এখনো প্রতিশ্রুতি নিচ্ছে তৈরি করে এখনো করতে পারেনি, এবং এখানে একটু হচ্ছে, এখানে সব প্রাইজ, এগুলো সব প্রাইজ প্রাইজ দেওয়া হবে সবাইকে। এখানে একজন করছে আলপনা, আলপনাগুলো কেমন হচ্ছে সেটা তোমরা কমেন্টে বলবে। আর দেখো কত সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করছে, দেখো খুব সুন্দর ডিজাইনগুলো করছে। এখানে সবাই বসে আছে এবং এরাও ডিজাইন করছে, কে যেমন পারে সে তেমনই করবে। এখানে ডিজাইন গুলো করছে, এটা থ্রিডি ডিজাইন, থ্রিডি, হ্যাঁ এটা হচ্ছে থ্রিডি ডিজাইন। এই ডিজাইনটা খুব ভালো লাগছে, এবার চলে যাই একটু আগের দিকে যাই। এখানে অনেক রকমই ডিজাইন তো তোমাদের দেখালাম, তো কমেন্টে আমাকে বলবে কোন ডিজাইনটা কেমন হয়েছে। এখানে আবার নতুন করে তৈরি করছে, এটা তো দেখালাম। এরপরে আগের দিকে যাব, ছোট ছোট মেয়েদের খেলায় নাম দিয়ে সব তৈরি করছে ডিজাইনগুলো, রঙগুলি আলপনা তৈরি করছে। এই ডিজাইনটা এখনো কমপ্লিট হয়নি, এখানে জল দিয়ে মুছে দিয়ে আবার নতুন করে করা হচ্ছে। এখানে জল দিয়ে মুছে দেওয়া হয়েছিল, যে আবার তৈরি করার জন্য প্রতিশ্রুতি নিচ্ছে। আর এখানে এই ভাইয়েরা দেখো একটা মূর্তি আঁকিয়ে তাকে ধূপ টুপ জ্বালাচ্ছে, খারাপ না, মোটামুটি ভালো হচ্ছে, অসুবিধা নেই। কী সব করে সব এই সব নারকেল ফারকেল দিয়েছে, এবার চলে যাবো সোজা আমাদের গণপতি বাপ্পার কাছে। একবার সবাই বলবে জয় গণপতি বাপ্পা জয়। এটা উপর থেকে শুটিংটা করলাম, কেমন হয়েছে তোমরা কমেন্টে আমাদের জানাবে। চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে বন্ধুরা।